গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং কক্ষং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিবিরাটশ্চ জ্ঞানানুশলাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। একটি বছর আমরা অপেক্ষা করে আছি, কবে শ্রী শ্রী মহাপ্রভু রত্নাটি মহাপ্রভু আশ্রমে এই উৎসব অনুষ্ঠিত হবে। এই যে এক বৎসর ধরে অপেক্ষা, তারপর যখন সেই শুভক্ষণ শুভদিন আসে তখন রবীন্দ্রনাথের ভাষায় বলতেই হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, যেটা সং অফারেন্স নামে তিনি বিশ্বের দরবারে পাঠিয়েছিলেন, তার একটি কবিতা দিয়ে, যে কবিতাটির সুর এবং তাৎপর্য তার সঙ্গে ভক্তদের করণীয় সব কিছুই বলা আছে, তারপর আমরা ভাগবতে প্রবেশ করব। এই যে রবীন্দ্রনাথ, তিনি কি সুন্দরভাবে বলছেন তার কবিতায়, আমার মাথা মত করে দাও হে তোমার চরণ ভোলার তালে, সকল অহংকার হে আমার ডুবাও চোখে জলে, নিজেরে করিতে গৌরব দান নিজেরই কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। দেখুন, আমি বলি মাস্টারদা সূর্য সেন বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ, আমি বলি তিনি শুধু কবি সম্রাট নন, তিনি ঋষি কবি, তিনি সাধক কবি। তো আমরা আজকে ভাগবতে দুটি লীলা আলোচনা করব। প্রথম যে লীলাটিতে প্রবেশ করব সেটি দামবন্ধন লীলা। তো এই যে দামবন্ধন লীলা, আপনারা অনেকেই জানেন এই যে মাসটি চলছে, এই মাসটির নাম হচ্ছে দামোদর মাস। তো এই দামোদর মাস কেন হয়েছে, এই দামোদর মাসের তাৎপর্য কি, তাই আজকে প্রথমে আমি আলোচনা করব দাম বন্ধন লীলা। তো আমরা নন্দরাজের গৃহে একটু ঘুরে আসি, নন্দ মহারাজ। তো এই যে নন্দ মহারাজ, তার স্ত্রী যশোদা, একদিন যশোদা মনে মনে ভাবছেন যে তার কৃষ্ণ প্রতিবেশীদের বাড়ি থেকে চুরি করে কেন খায়, আমার ঘরে তো ক্ষীর ননির কোনো অভাব নাই। তাই তিনি করলেন কি, তিনি কৃষ্ণকে ক্ষীর ননি খাওয়ানোর জন্যে ক্ষীর ননি তৈরি করতে বসলেন। এখানে যিনি ভাগবত